Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. চলি দিবি, মিস্টার পাঠক এলেন, যশোমতির সঙ্গে আজ আর দেখা হলো না। বললাম যে বিকেলে গেছে সমিতির মিটিংয়ে, সন্ধ্যে আবার গানের ফাংশন, পারে ও বলেই পারে, কার মেয়ে দেখতে হবে তো। আচ্ছা চলিয়ে এসো বাবা রমি। আচ্ছা চলিয়ে এবারও তো তোমার একটা স্পেশাল প্রাইজ পাওয়া দরকার। আচ্ছা আচ্ছা, কার সঙ্গে কথা বলছিলে? তোমাদের বিশ্বনাথ চাকরি খুঁজি। ভেরি ভেরি ব্রাইট বয়। তুমি যে ওর মধ্যে কি পেলে তা তুমিই জানো। আমি তো রমেশের থেকে আর কাউকেই ব্রাইট দেখি না। এতক্ষণ এসে বসেছিল, তার সঙ্গে একটু কথা বলতে পারতে? নিচের ঘরে দেখলাম কান্তিলালের শালা বসে রয়েছে, সেও তো শুনি খুবই ব্রাইট। তোমার ছেলের ইচ্ছে যে তার সঙ্গে আমি একটু আলাপ সালাপ করি। ও আবার এখানে ঘন ঘন আসা শুরু করেছে কেন? একবার তো ওদের বাড়ি মেয়ে নিয়ে আমার খুব শিক্ষা হয়েছে। আবার তোমার মেয়েকে দেখছিলে যে, আজ আবার স্বাধীনতার মিটিং নাকি? তুমি তো আমার সব কথাই উড়িয়ে দাও,
ও এর মধ্যে কত কি করলো, নিজেদের সমিতি, গানের স্কুল, আবার এই ফাংশন করে ফ্ল্যাটিলিপের জন্য টাকা তুলে দিচ্ছে। ওর মতন বয়সে কজন মেয়ে পারে? বাপের অঢের টাকা থাকলে অনেক মেয়েই পারে। খুব তো বলছো, মেয়েকে স্বাধীনতা দিয়েছে কে? তার নিজের আলাদা গাড়ি, ব্যাংকে লাখ লাখ টাকা তার নামে, এসব কার ব্যবস্থা, আমার না তোমার? আমার? এর নাম স্বাধীনতা নয়, তোমাদের জন্য একটা দরকারি শেকড়, বুঝলে? ওই তো ওই মনের মতন কথা না হলে ওই ব্লাড প্রেশার চড়লো। আপনি এতক্ষণ বসে আছেন জানলে আমি তো কবেই মিটিং ভেঙে চলে আসতাম। বসুন বসুন। বীরেন্দ্র কি জন্য অপেক্ষা করছে একটু জিজ্ঞেস করলি? শোন, পরশুদিন বীরেন্দ্র শিকারে যাচ্ছে, তোর বৌদি আর আমিও যাচ্ছি, তুই যাবি কি? আপনি গান বাজনায় ভালো, খেলাধুলোতে ভালো, আর হঠাৎ ঝোঁকের মাথায় ছেড়ে না দিলে লেখা পড়া তো নাকি আপনার জুড়ি মেলে না, আর ব্যবসার মাথার কথা তো তাহলে রাত দিনই বলছি। আবার শিকার, সত্যি আপনাকে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। তাহলে আপনি আমাদের সাথে আসছেন তো? হ্যাঁ, আমি তো একেবারে পা বাড়িয়েই আছি, কিন্তু মানে ওই পরশুদিন কি একটা প্রোগ্রাম, আমি বরং ডায়েরিটা দেখে আপনাকে পরে জানাবো। হ্যাঁ, আজকে না, আজকে ভীষণ ক্লান্ত লাগছে, আমি যাই। দিদিমণি, উনি বাড়ি নেই? এখানে কি হচ্ছে শুনি? সময় আছে, দিন রাত একটা না একটা কিছু আছেই। তা যা বলেছো, কর্মী পুরুষ পাঠ। আরে আজকালকার ছেলেগুলো যা হয়েছে না, মোটে নড়ে না। না, সেই জন্য তো বলছিলাম, এরকম একটা কর্মী ছেলেকে আমরা যদি আমাদের আত্মীয় করি কেমন? তোমার শালা, আমাদের আত্মীয়ই তো। হ্যাঁ, আত্মীয় না? না, আমি বলতে চাইছিলাম যে ইয়ে বলছিলাম, ওই
আচ্ছা আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? খুব ভালো হয় না গো। কিন্তু দাদা মানে বাবার জি আবার একটা অন্যরকম ইচ্ছে। ওই যে গো ওই ওই যে সেক্রেটারি ওই বিশ্বনাথ জাগ্গি। আরে দূর 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 কোথায় বীরেন্দ্র যোশী তারা বিশ্বনাথ জাগ্গি? আত্মসম্মান জ্ঞান থাকলে কি কোনো সেক্রেটারি কাজ করে? তুই আপত্তি কর, প্রতিবাদ কর, শেষ পর্যন্ত অন্যের মতামত দিয়ে বিয়ে করতে হবে। দাদা তুমি আমার এই আপত্তিটা করে দাও না। সে কি রে, বিয়ে করে দিই তুই আর আপত্তি করবো আমি? বাবা ধরবেন না যে শালার জন্য বেকার দিচ্ছে। ধরলে নিবা প্ল্যান বলে দিই। প্ল্যানটা হলো গিয়ে দিন কথা বেশ চুপচাপ থে যা। যশোর সঙ্গে গল্প করছিলাম মা, তোমার শরীর ভালো আছে তো? তাহলে জলদি যশো, অনেকগুলো কাজ ফেলে এসছি আবার। হয়েছিল তো বাতাস বাবু ভালো না, তুমি বাবু বাইরে গিয়ে ছবি দেখো বুঝলে। তোর দাদা হঠাৎ তোর সঙ্গে দেখা করতে এসেছিল কেমন? শিকারি কফি খাবে নাকি মা? না কি শিকারে কি বললি? ইয়ে তুমি বাইরে যাওনি? না কখন যাব? রমেশের মা এলো, কতক্ষণ তোর জন্য বসে অপেক্ষা করেছিল। ছেলেটি খাসা, কত মেয়ের মায় না ওর জন্য হাত বাড়িয়ে বসে আছে। মেয়ের মা হাত বাড়িয়ে বসে আছে কি মা? মেয়ের মা হাত বাড়িয়ে আছে কেন মা? একটু যদি বুদ্ধি আছে মানে রমেশের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়। তা দিচ্ছে না কেন? এক কথা কতবার বলবো, তাদের যে আমাদের সঙ্গে কাজ করবার ইচ্ছে আছে। কিন্তু মা দাদাজি আবার তার শালার কথা বলে। ও এই গল্প করতে এসেছিল বুঝি? কি বললে শুনে? মানে বললে যে যোশীর সঙ্গে যশোমতির একেবারে কবিতার মতো মিল, মানে এমন গুণের ছেলে অর্ডার দিলেও নাকি মেলে না, যাকে বলে ভগবানের হাত ফসকে ওই একজনই এসে পড়ে। হাসপাতাল কথা শুনলে গা জ্বলে যায়। আর উনিও বললেন আর তুমি অমনি ভুলে গেলে। গোনা বুঝছো, দেখো দুদিন পরে তোমার এম এ পাশের খবর বেরোবে, আর বুদ্ধি শুদ্ধি কবে হবে। আর আমি জানি এইসব ওই বইয়ের কারসাজি, একজনকে কেড়েছে এখন নজর পড়েছে তোমার ওপরে, তাই ভাইয়ের সঙ্গে ভুলিয়ে ভালিয়ে বিয়ে দিয়ে ওই তোমার সম্পত্তি হাত করতে চায়। মা তাই নাকি? হ্যাঁ, এইবারে মুখের ওপর কিছু বলতে এলে সোজা বলে দেবে যে না। বেশ, কার সঙ্গে কার তুলনা? রমেশের সঙ্গে যশির বলে একটা বাঁদর যাকে বলে দাঁড়কাল। মানে একটা বাঁদর আর একটা দাঁড়কাল? না, ওই যে বাঁদর আর সেই দাঁড়কাল। কি ব্যাপার শিবজি, যে চাপা পড়বার ইচ্ছে আছে? তার কি কিছু বাকি আছে? টেলিফোন করে শুনি তুই পারিনি। টেলিফোন করেছিল বুঝি? কবে কখন? রোজই, সকাল বিকেল দুপুর রাত্রি, কালকে অন্তত চারবার টেলিফোন করেছিল। কি ব্যাপার বলতো?
না মানে তোমার এমএ পাশের খবরটা আমি কালই পেয়ে গেছি, তাই ভাবছিলাম তার অনারে একটা লম্বা আউটিং এ গেলে কেমন হয়। ওয়ান্ডারফুল, দারুণ হয়। কিন্তু কিন্তু কি দাদার ওই শালা বীরেন্দ্র যোশী, সে আবার কি শিকারে নিয়ে যাবার কথা বলছিল। শিকারে? বীরেন্দ্র যোশী কোথায়, চিড়িয়াখানায় নাকি? না, তাছাড়া আর একটা ব্যাপার আছে, মায়ের ওই রমেশ চতুর্বেদী, এও তারও আবার কি একটা প্রোগ্রাম আছে। That mother's boy. Check it. তুমি কি বলছো? কোথায় নামবে? না, কোথাও নামবো না। তোমাকে অনেক কথা বলার আছে। এখন তোমার পরীক্ষা শেষ, রেজাল্ট বেরোনো শেষ, এখন তো তোমার শোনার সময় আছে। বটে। কি ব্যাপার, তুই হঠাৎ এখানে? চাকরি দাও। চাকরি? আমার জন্য। ও, ভালোভাবে পাশ করেছো তো এখন চাকরি চাই? ওয়েট, একবার এখানে এসো। তুই কে একা এসছিস? বিশ্বনাথ, যশোমতী ভালোভাবে এমএ পাস করেছে, ও এখন চাকরি চায়। দেখো তো ওর কি যোগ্যতা আছে। শোনো, তুমি ওকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিও, ভয়ানক র‍্যাশ ড্রাইভ করে। রাইট স্যার, আসো। আমাদের ইয়ারলি আউটপুট অল ইন্ডিয়া বেসিসে মনে পড়েছে, 57.25%। আচ্ছা, আহমেদাবাদের মোট কত টাকা ইন্ডাস্ট্রিতে খাটছে? 910 কোটি টাকা। বাবাকে আছেন তো? জি জি। এক্ষুনি এসে পড়বেন স্যার, আমি একটু বসি, কেমন? আচ্ছা আচ্ছা।
অনেকক্ষণ এসেছে বাবা, এসে 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 কি চলো, তুমি তো আচ্ছা ছেলে, তুমি তো এবারের ছেলে, চলো কি রে তুই হঠাৎ তারা যখন খেয়েছো তখন একজনকে ধরা দিন খেলো না বাপু, ওদের মধ্যে একজন পুরুষ মানুষ আছে, আজ পর্যন্ত সত্যিকারের একজন পুরুষ মানুষ দেখলাম না, বুঝলেন সুলেখা দেবী? স্লিপ দিজিয়ে, কি খবর? কিছু মোটা টাকা রোজগারের ইচ্ছা আছে? গেলবারের মতন না, সেবারে তোমার টাকার দামটা পকেট থেকে পড়ে গেল তাহলে করা যাবে। এই 400 টাকা শোক ভুলতে তোমার কবছর লাগবে? সুখুতে কবছর লাগবে? ওই 400 টাকা তোমার হাতের ফাঁক দিয়ে গুলো পড়ে গেল না? আচ্ছা তুই জানিস তোর মাসিকে লুকিয়ে কত কষ্ট করে ওই টাকাটা তোকে দিতে হয়েছিল তুই জানিস? ওই 400 টাকাটাই মনে করে বসে আছো? কিন্তু ফাটকা বাজার থেকে কত দফায় কত হাজার টাকা এই সংঘর্ষ আরামের হাত থেকে পেয়েছো তার হিসেব আছে কি? কি আশ্চর্য, সেই টাকা পাঠাতে গিয়ে সব উঠেছে তোর মাসির সিন্ধুকে, আমি মাঝখান থেকে শুধু ওই লোকসানের ভাগিদারি হলাম। এই ওই তো টাকার প্রতি তোর কত দরদ দেখতেছ, যাবে যাবে ওই টাকা কটা যাবে। এই টাকাটা ঘন্টাখানেকের মধ্যে একজনের কাছে চালান হয়ে যাবে, আর এই 300 টাকা কমপক্ষে 600 টাকা ঘরে আসবে। ও যাই বল, আর আমি তোমার হাতে একটি পয়সাও দিচ্ছি না। দিও না, এর পরে যেন বলো না, আগে বলছি না কেন? যা। ও যা যা। ৬০০ টাকা টাকাটা কার? আমার। ওই সব টাকা তুই নিজে ফাটকা বাজারে খেলবি? আর এক সপ্তাহের মধ্যে টাকাটা ডবল হয়ে ফিরে আসবে। আর ওই এক সপ্তাহের মধ্যে উল্টে যদি ওই সামান্য টাকাটাও যায়? যাবে মনে হবে যথাসর্বস্ব নিয়ে মৌলার থেকে ছুটে আসি। যদি পারো মেশো 2000 টাকা ছাড়ো, একবারে ঘোড়ার মুখে খাবো। করি বাবা, কত টাকা কোথায় পাবো? তুই তো জানিস চেকবই তো তোর মাসির সিন্ধুকে। থাক তাহলে চলি। আরে বস বস বস, আর শোন না বাবাটা আমাকে ভালো করে বুঝিয়ে বলবি তো, তুই কি তখন তোকে হিসেব পাতি করছিস সব, আর তুই কিসব বিড়বিড় করছিস? আরে আপনার ব্যাপার কি বলতো মহাদেব বাবু? ইম্পোর্ট ফাইলটা আজকে বসে আছে, 3 দিন ধরে খুঁজে খুঁজে হায়রা। ও হ্যাঁ, মানে ওই যে ওই অনেকগুলো ফাইল জমে গেছিল তো। আচ্ছা আচ্ছা, আমি আমি কালকের মধ্যে পাঠিয়ে দেবো। তোমার অফিসার বুঝি? না, আমার আন্ডারে কাজ করে। কি বলছিলি বল? বলছিলাম যে 300 টাকা ইনভেস্ট করলে এক সপ্তাহে তোমার 600 টাকা। আচ্ছা লাঠি করে দেবেন না,
একসঙ্গে চারজন ক্লার্ককে ছুটি দিয়ে দিলেন ডিপার্টমেন্ট চালাবে কে? না না, মানে ওরা যে বললো যে ওদের বিশেষ দরকার দরকার, তবে আর কি গোটা অফিসটাই ক্লোজ করে দিন। ইনি তোমার অফিসার না? অফিসার হতে যাবে কেন? আমার আন্ডারে ক্লিয়ারেন্স ডিপার্টমেন্টের ইনচার্জ। এত বড় একটা ফার্মের অফিস সুপারিনটেন্ডেন্ট না হয়ে সবচেয়ে নিচের কারণেই হওয়া উচিত ছিল তোমার। তোমার আন্ডারের লোকের এভাবে চোখ রেঙে যাওয়া তোমার লজ্জা করে না? এইরকম এইরকম সব ইম্পার্টিনেন্ট হয়েছে, এইরকম অমানুষ হয়েছে সব। দেব একদিন সবাইকে ঢিট করে, আমার রাগ হলো না একবারে সামনে দেখো। হয়েছে বেড়া এবার ও কটন চেম্বারের প্রাইস আমরাই পাচ্ছি কাগজে একটা অ্যানাউন্সমেন্ট। আর এ সম্পর্কে বিশ্বনাথ যে আর্টিকেলটা লিখেছে সেটাও যেন এই সঙ্গে ছাপা হয় দেখবেন। হায় ভগবান, হায় ভগবান, আর পাকা বাড়িয়ে কি হবে? তুই একাই আমাকে ঠান্ডা করে দিয়েছিস। আমি? হ্যাঁ তুই, তুই তখন আমাকে ওরকম করে রাগি দিলি বলে আবার হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা তুই কি বল দেখিনি, আমি এত করে ইশারা করছি বড় সাহেব এসছে একবার ভুটির দালা দালা দাদার মতো হা করে বসেই রইল। ও ইনি তোমাদের বড় সাহেব চন্দ্রশেখর পাঠক? হ্যাঁ। কি করে বুঝবো বলো, এখানকার ছোট বড় সবাই একটু সমান তম্বে তোমার। কি আশ্চর্য দেখি, কি এমন হয়েছে, কি আর এমন হয়েছে? আরে বড় সাহেব বারবার ওই তোর এই কাগজটার দিকে তাকাচ্ছিল, সেটা লক্ষ্য করেছিস? আরে যদি ধরে ফেলে থাকে? ধরে ফেলে থাকলে এবার থেকে তোমাকে খাতিরই করবে দেবে। খেয়াল ভাই না, ওরও তো এসব ব্যাপারে লক্ষ লক্ষ টাকা খাটছে। বলিস কি রে এইসব ফাটকাটার ব্যাপারে, আমার দিকে তাকা না। তুই কি করে জানলি? সবাই জানে, আমার সঙ্গে আলাপ করে দিলে না কেন? জিজ্ঞেস করতাম এই ডিলটার প্রসপেক্ট কিরকম। তাই নাকি, সত্যি বলছিস? আশ্চর্য, আমি তো এইসব ব্যাপারে কিছুই জানি না, কিন্তু 2000 টাকা পাই কোত্থেকে? কি মুশকিল লাগতে কিনি। আচ্ছা আর কাজ কর না, শোন না শোন না, তোর মাসি তো তোকে খুব ভালোবাসে, একবার নিজের ছেলের মতন ভালোবাসে। দেখ না কোনো কিছু গুলদপি দিয়ে আমার চেক বইটা ওর কাছ থেকে বার করতে চেষ্টা কর না। মেশো, একটা কথা কি বল বল, মাসিকে আমি যা বলবো মাথা ঠান্ডা করে শুনবে তো। কি শুনবো বল? একটা ওই বড় অর্ডারের বায়না নিয়ে ফেলেছি, এই কাজটা করে দিতে পারলে বেশ মোটা টাকা ঘরে আসবে, আর কারবারটাও বেশ দাঁড়িয়ে যাবে। তাই বলছিলাম যে ওই 15 দিনের জন্য যদি টাকাটা তুমি 7 দিন বলেছিলি 7 দিন? হ্যাঁ 7 দিন, মানে ওই 7-8-10 দিন আর কি। মাসি টাকাটা না পেলে একেবারে মরে যাবো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমাকে না হয় ওই আসলের সঙ্গে লাভের আধা আধি অংশ দিয়ে যাবো। তোর এই লাভের টাকাটা তুই ধীরে ধীরে জল খাস, অত ভাগার কোনো মতে ঠিক নেই। আরে ওর ডিজাইনে এত ভালো মাথা, তা আমি বড় সাহেবকে অনেক বলে কয়ে খোশামদকার একটা বেশ ভালো চাকরি জোগাড় করে দিলাম, তা বাবু সাহেব মোটে এলেনি না কি না তার ঝরঝরে। নিজে তো গোলাম হয়েছ, এখন সকলকে ধরে ধরে গোলামি না করতে পারলে চলছে না। ব্যবসা করে ছেলেটা নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে, কোথায় তাকে উৎসাহ দিবি তা না? কটাকা চাই তোর? বেশি নয় মাসে 2000। আমি তো ভেবেছিলাম সদুয়ে ইয়ে হয়েছে, মানে খুব মুশকিল জানো, এটাকে একরকম বিপদ বলা যেতে পারে।
আবার সুদিনের আশাও বলে যেতে পারে। এই দেখো, ও যদি কাজটা না করতে পারে বেচারি, তাহলে কিন্তু আরো করে পথে বসবে। আর যদি অর্ডারটা সাপ্লাই করতে পারে, তাহলে একবারে ভীষণ আশা, সুদিনের ভীষণ আশা একেবারে। আর তোমায় কি বলবো, ছেলেটা বেচারি একবারে ওই কারখানাটাকে নিয়ে একবারে খাটতে খাটতে দেখো না চেহারা কিরকম হয়েছে। তাই আমি ভাবছিলাম যে হাজার দুই টাকা দিলে। কিন্তু কিন্তু আমি আমি অত টাকা পাবো কোথায়? হ্যাঁ সত্যি কথাই তো, অত টাকা কোথায় পাবো বলি, ঘরে কি অত টাকা থাকে? মাসি তুমি যদি বলো তাহলে মেশো একটা চেক সই করে দিক, কাল সকালে ব্যাংক খুললে আমি ভাঙিয়ে কাজ ছেড়ে নেবো। হ্যাঁ তাতে তো যদি কাজ চলে সেই ব্যবস্থা বরং আমি করে দিতে পারি, কি বলো গো? তবে ওই কথা, সাত দিনের মধ্যে। হ্যাঁ হ্যাঁ আমি তোমার অফিসে গিয়ে পৌঁছে দিই। না 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 না, তোমার আমার অফিসে আর পাঁচ দিয়ে কাজ নেই। ওরে বাবা, বড় সাহেবের সামনে আজ যে কাণ্ডটা তুমি করলে! আবার কি করলো? কি করলো ও? সে অনেক কথা, সে পরে তোমাকে বলবো। কারণ কিন্তু জানো আজকে আমার চাকরিটা প্রায় ও খেয়েছিল। কিন্তু ভদ্রলোককে দেখে তো খুব একটা রাগি বলে মনে হলো না। না না, এমনি মানুষটা তো ভালোই, কিন্তু জানো একবার যদি চটলো তো ব্লাড প্রেশার একবারে 375। আমার কথার উপরে কথা বলাটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। না আমার মেয়ে আমি বুঝবো কেন? তুমি দিন রাত ব্যবসায় ডুবে থাকো, তুমি সবই বোঝো। হ্যাঁ বুঝি। কি তোমার কিছু বলবার আছে? থাকে না। হ্যাঁ আমি বলছিলাম যে যশোর বিয়েটা বীরেন্দ্রর সঙ্গে দিলে ভালো হতো। কে বীরেন্দ্র? আমাদের বীরেন্দ্র। তোমাদের বীরেন্দ্র? ও তোমার সম্বন্ধী বীরেন্দ্র? হ্যাঁ ওদের খুব আগ্রহ। আসলে খুব আগ্রহটা কার? ওদের বাড়ি সকলে। তোমার বোনকে ঘরে নেবার আগ্রহ অনেকেরই থাকতে পারে, অন্যের আগ্রহের কথা ভেবে কাজ নেই। তোমার বোনের বিয়ে আমাদের আগ্রহ অনুযায়ী হবে। এখনো সময় আছে, তুই নিজে গিয়ে বল না। পাত্রটি কে? ওই বিশ্বনাথ জাতির বুঝি? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অত বড় বংশের ছেলে রমেশের থেকে একটা মাইনে করে সেক্রেটারি তোমার কাছে পড়া হলো? হ্যাঁ হলো। ভুলে যেও না, বিশ্বনাথের বাবা আমার পাশে ছিল বলেই ব্যবসা এত বড় হতে পেরেছিল। আর সে নেই বলে আমার কৃতজ্ঞতাটুকু চলে যায়নি। বিশ্বনাথকে আমি চার আনার শেয়ার দেবো ঠিক করেছি। তার থেকে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দাও। তোমাদের মেয়েদের যেখানেই ফেলা হোক হাত পা বেঁধেই ফেলতে হয়, আমি বরং জলে না ফেলে ভালো জায়গাতেই ফেলছি। বেশ তাহলে এটাও জেনে রাখো, তোমার মেয়ে একটা মাইনে করার সেক্রেটারিকে কিছুতেই বিয়ে করবে না। করতে হবে, আমি যা বলেছি তার নড়চড় হবে না। মানে মানে তোমার খুশি মতো সবকিছু হয়ে যাবে, আর আমি যে রমেশের মাকে কথা দিয়েছি সেটা কিছু নয়। মেয়ের বিয়ে দেওয়াটা শাড়ি গয়না দেওয়া নয়। কে তোমায় কথা দিতে বলেছিল? কেন দেব না, বেশ করেছি দিয়েছি। আমাদের মান মর্যাদা বলে কিছু নেই? মান মর্যাদা অন্যের উপর নির্ভর না করে দুনিয়ায় এক পা চলার মুরুব যাদের নেই তাদের আবার মান মর্যাদা? বাবা আমাদের সম্পর্কে এরকম কথা তুমি বলতে পারো না। কেন বলতে পারি না? মহিলা সমিতিতে স্ত্রী স্বাধীনতার উপর লম্বা লম্বা বুলিয়া ওরাও বলে। তোমার কাছে বুলি হতে পারে কিন্তু আমাদের কাছে তার যথেষ্ট দাম আছে। তোমার যতই টাকা থাক, মেয়েদের মান সম্মান একেবারে আস্তা করে গড়াগড়ি যাবার জিনিসটা এটা তোমার জানা উচিত। আমার উচিত অনুচিত আমি বুঝবো, তোমার কাছে তা শিখতে হবে। হ্যাঁ দরকার হলে হবে। কেন তুমি এমএ পাশ করেছো বলে তোমার ওই বিদ্যের সারা মাসের প্রসাধনের খরচ উঠবে কিনা সেটা একবার যাচাই করে দেখেছো? দরকার হলে সেটাও দেখবো। তুমি তুমি ভাবো কি আমাদের? কি ভাবি? শোকেসের পুতুল, শোকেসের পুতুলের মতো নিরাপদ আভিজাত্যের একখানা কাঁচ ঘরে তোমাদের সাজিয়ে না রাখলে তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, বুঝলে? হ্যাঁ তাই, টাকায় মুড়ে রাখা হয়েছে বলে দুনিয়াটা কি টের পাচ্ছ না? এত বড় মেয়েকে এসব কি বলছো তুমি? চুপ করো। শোনো, তুমি সেদিন বিশ্বনাথ জাকিকে অপমান করে এসেছো,
আমি কাল তাকে আসতে করেছি, তুমি তাকে রিসিভ করবে, তার কাছে ক্ষমা চাইবে। না, কখনো চাইবে না, তাতে আমার আপত্তি আছে। এ বাড়িতে আমার কথার উপর কারো আপত্তি থাকবে না। হ্যাঁ তাই, আর যদি আপত্তি থাকে এই ঐশ্বর্যের বাইরে দুদিন রাস্তায় নেমে দেখে এসো যে মাটির দুনিয়াটা কিরকম, আর কে ফিরে তাকায় তোমাদের দিকে। শোকেসের পুতুল হয়ে বেঁচে থাকার ইচ্ছে নেই, তাই মাটির দুনিয়া দেখতে চললাম। এই দুনিয়া বেঁচে থাকার সামর্থ্য যদি নাই থাকে, তখন আবার নিজেই তোমার শোকেসে ফিরে আসব, আর তোমার সব অপমান মাথায় তুলে নেব। তার আগে দয়া করে আমার খোঁজ করার চেষ্টা করো না। যশ, সামলাতে পারেনি দেখি দাদা, রাখবো জিনিসগুলো। এতই যখন মাল তো ট্যাক্সিতে গেলেই তো হয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। স্টেশন আর দুটো লাগবে কেন? দুটো টিকিট কেন, বড় জন্য হয় একটা টিকিট কাটছে। দুটো টিকিটই লাগবে। আপনার নাকি একটা টিকিট কাটছে এই ঢের? হয় দুটো টিকিট কাটুন নয় মালপত্র নিয়ে নেবে যান। কি বললেন দাদাকে বলুন শুনি? হয় দুটো টিকিট কাটুন নয় মালপত্র নিয়ে নেবে যান। কি বললেন আর একবার বলুন তো শুনি? আরে হয় আরো দুটো টিকিট কাটুন নয় মালপত্র নিয়ে বাস থেকে নেবে চলে যান দয়া করে। এই রইল এখানে দশটা পয়সা, হয় আপনি টিকিট দেবেন নয়তো আগে বাড়বেন। যত সব ঝামেলা, দশটা পয়সা দিয়ে দিলে তো লেটা চুকে যায়। তাহলে দেবেন না? না। টিকিট আপনার টিকিট কোথায় রেখেছিলে? এত ভিড়ে ওখানে কেউ ব্যাগ রাখে নাকি? উপহার দিতে হবে না, উপকার করে কোন দাদা সরে পড়েছে। বাড়ি ওর থেকে ব্যাগটা টেনে নিয়ে গেল, উনি টের পেলেন না, সত্যি সত্যি ব্যাগটা ছিল তো। একটু আগে তো আপনি নিজের স্বার্থের জন্য বেশ এক হাত লড়ে গেলেন, এখন কন্ডাক্টর তার ডিউটি করছে। এর মধ্যে আপনার বাহাদুরি একেবার কি আছে মশাই? আহা, বাহাদুরি একেবার কি আছে মশাই? আপনারা তো দিব্যি কন্ডাক্টর মশাই। কন্ডাক্টরের কাজের কষায় কাজ এক নয় বুঝলেন, এটা খেয়াল রাখবেন। দেন টিকিট দেন। পথে ঘাটে বেরোলে অ্যাটাচি হারিয়ে যাচ্ছে, বেরোন কেন আপনারা? দশ দশটা পয়সা করছে মুখ খুলতে গেছিলাম। এখানে আপনার নাম ঠিকানাটা লিখে দেবেন। কেন, পয়সাটা ফেরত দেবেন? Thank you.
আছেন আবার খুলি। এই যে আপনি কি মৌলা প্যাসেঞ্জারে যাবেন? আপনি কি মৌলা প্যাসেঞ্জারে যাবেন? তো আমার জিনিসপত্রগুলো এখানে রইল, আপনি একটু দেখুন। হ্যাঁ, আমি টিকিটটা কেটে নিয়ে আসি। ঢাকায় মুড়ে রাখা হয়েছে বলি দুনিয়াটা কি টের পাচ্ছ? এই ঐশ্বর্যের বাইরে দুদিন রাস্তায় নেমে দেখে এসো যে মাটির দুনিয়াটা কিরকম, আর কে ফিরে তাকায় তোমাদের দিকে। ভালো কথা, আপনার কোন ক্লাস? আমার তো 3 নম্বর। আমারও 3 নম্বরই। আপনি কোথায় যাবেন? একেবারে শেষ মৌলা। আপনি? আমি ওইখানে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদু, আগে আপনার সঙ্গে দেখা হলে পরামর্শটা করেই উঠতাম। দাদু একটু একটু দয়া করে। আপনি বিনা টিকিটে দিব্যি গাড়িতে উঠে বসে আছেন। বলি টিকিট কি আমার কাছে এখন গজাবে? দেখুন ব্যাগটা বাসে চুরি হয়ে গেছে, সেই জন্য করে নিন। আপনার মোলা তো আপনার হচ্ছে ভাড়া 1.70 টাকা আর ফাইন আপনি 3.40 টাকা। আমি দিতে যাবো কেন? কেন
আপনার সঙ্গে না? মানে মানে খাসারাটা গুনে দিয়ে ঝামেলাটা শেষ করুন দেখিনি। টাকাটা যখন পাঠানোই গেল না, কি আর করবে? ফের যদি আপনি মুখ খোলেন আপনাকে তুলে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো। মগের মূল্য না, মগের মূল্য মেয়ে ছেলে নিয়ে উঠে আবার। শুনছেন, আমার কাগজটা এখানে ছিল, কোথায় গেল? বলে আমার কথা কিন্তু বুঝতে পারছেন, আমার কাগজটা এই ব্যাগের মধ্যে ছিল, কোথায় গেল? ফেলে দিয়েছি। কেন? খুশি। সমিতি বন্ধু বান্ধবদের বাড়ি সব জায়গায় তো খোঁজ করলাম, কোথাও শুনি। হাসপাতালে একবার? আরে না না, হাসপাতালে খোঁজ নিয়ে কি হবে, হয়তো এখানেই কোথাও আছে, রাগ করলি চলে আসবে। ভাববার কি আছে? না ভাবনার কিছু নেই, তোরা নিশ্চিন্তে ঘুমোতে যা। আমি বলে তাই সহ্য করছি, অত বড় মেয়ে তাকে যা নয় তাই বলবে, আর সে সহ্য এবার করতে যাবে কেন? সহ্য করো না, তোমরা মা মেয়ে কেউ কিছু সহ্য করো না, অনেক তো বলেছ, এবার আমায় মাথা ঠান্ডা করে একটু ভাবতে দাও। তুমি তো সেই থেকে ভেবে আসছো, ভেবে হাবুডুবু খাচ্ছ, এদিকে রমেশের মা আমাকে সাতবার করে টেলিফোন করছে, আমি তাকে কি বলবো? ভগবান, আমার তো মনে হয় মাথা খুলে মরতে ইচ্ছে করছে। মা তুমি তো ব্যস্ত হচ্ছে কেন? আমি রয়েছি, বীরেন্দ্র রয়েছে, আমরা সবাই মিলে শহরে একবার চষে ফেলবো না? যাবে কোথায় সে? থাক, বোঝা গেছে, আমি যা বলি শোনো, পুলিশ সুপারকে গিয়ে আমার নাম করে বলো যে করে হোক আমার মেয়েকে খুঁজে বার করতেই হবে, যাও। এটা কিন্তু মৌলা স্টেশন, আপনি কি নামবেন? গাড়ি কিন্তু আরেকটু পরে আহমেদাবাদে ফিরে যাবে। আপনি দাঁড়িয়ে যে
সেখানে কারো আসবার কথা ছিল? আপনি যাবেন কোথায়? এখানে এখানে রাতে থাকার মতো কোনো হোটেল টোটেল নেই। এখানে কি জন্য এসছেন? এখানে চাকরি। কি চাকরি? এই মানে কোনো স্কুলে টুলে। স্কুল বলতে যেখানে মেয়ে একটা পাঠশালা আছে ওইখানেই। ওখানে আমি শুনেছিলাম যে একটা কাজ পাওয়া যাবে। শুনেছিলেন যখন তখন সকালে ট্রেনে এসে দেখা করে যাননি কেন? এই অবেলায় একলা মেয়ে ছেলে হুট করে চলে এলেন, আর এখানে হোটেল থাকলে আপনার কি সুবিধা হতো? সঙ্গে তো পয়সা করি কিছু নেই। নিন এই একটা টাকা, নিন, রিক্সো আছে, যেখানে যাবার সেখানে চলে যান, ভালো দিন পড়ে জমা। নিন নিন, ধরুন ধরুন ধরুন। আপনি যান। চলো। আপনাদের কোনো কাণ্ড জ্ঞান নেই বুঝলেন। বাসে ব্যাগটা হারিয়ে যাওয়ার পরেও আপনার বাড়ি ফেরার কথা একবার মনে হলো না? দেখছেন কি, রিক্সায় উঠুন। আপাতত আমার বাড়িতে, তারপর কাল সকালে যেখানে খুশি। কিন্তু রিক্সায় উঠবেন না, এখানেই রাত করবেন? মালগুলোর দিকে একটু দয়া করে লক্ষ্য রাখবেন, আমার যেন খেয়াল খুশি মতো ছুড়ে ফেলে দেবেন না। এখান থেকে বাড়ি কিন্তু আধ মাইল পথ। তা হোক। গেদি আছে, আরেকটি বাচ্চা ভাগ্নে আছে। আর কেউ নেই? একটি পুরনো জাগর আছে, বেহারি। আপনার নাম কি? আমার কাল স্কুলে দেখা করে ফিরে যাবেন তো? চাকরি না পেলে তো ফিরে যেতেই হবে, তবে ফেরবার খুব একটা ইচ্ছে ছিল না। কেন? এই মানে এখানে যদি চাকরি না হয় তবে অন্য কোথাও গিয়ে চাকরি করতে হবে, তার একটা চেষ্টা করতে হবে ভাবছিলাম। ব্যাগটা হারিয়ে সব গন্ডগোল হয়ে গেল। ব্যাগে আপনার কত টাকা ছিল? 5000। 500। 500 টাকা নিয়ে আপনি আহমেদাবাদ থেকে মোংলায় চাকরির চেষ্টা? না মানে যে যা কিছু ছিল সবই নিয়ে এসেছি। বাড়ি থেকে পালিয়ে? পালাতে যাবো কেন, পালাতে যাবো কেন? বাড়িতে বনিবনা হচ্ছিল না, চলে এসছি। বলি চাকরি বলো, নিজের পায়ে দাঁড়াবো। বনিবনা কার সঙ্গে হচ্ছে? এই মানে দাদা, দাদা বৌদি ছেলে মেয়ে কারোর সঙ্গে হচ্ছিল না। বলবো দাদা কি করে? দাদা ব্যবসা, ব্যবসা করে। মানে পাঁচ মিশনে ব্যবসা করে আর কি। আচ্ছা আমি ওই রিক্সা থেকে কোথাও বাড়ির সামনে এসে গেছে। বিহারি বলছি আপনি ভিতরে যান। এই যে বিহারি, হ্যালো, দেখ যান।
ব্যাপারে শঙ্কর? আমি বিহারী, তুমি কে দিদিমণি? আমি কেউ না। কেউ না? তুমি বসো, কেউ না দিদিমণি। তুমি বেড়াল থেকে ভয় পাও বুঝি? তোমার নাম রাজু। আর তোমার? আমার নাম মাসি। মামি না? মাসি। তবে মাজি বলে মামা মামি নিয়ে আসবে, বেহারি কাকাও বলে। ভাই ভাজে না জানি কিরম ব্যবহার, নইলে এরম করে কেউ পথে বেরোয়? যা তুই মুখ হাত পা ধুয়ে নি। রাজু, রাজু, মাসি কি বিরক্ত করছিস বুঝি? না মা। বসো ভাই বসো, তোমার কোনো ভাবনা নেই, নিজের দিদির কাছে এসে পড়েছ মনে কর। তবে গরিব দিদি, তোমার কষ্ট হবে, আমার কোনো কষ্ট হবে না দিদি। যাও, ইদারাতে গিয়ে হাত মুখ ধুয়ে কাপড় চোপড় ছেড়ে ওই যা। তোমার তো সব চুরি হয়ে গেছে, তুমি পড়বে কি? শঙ্কর যা, মুন্নার মার কাছ থেকে একটা ধোয়া শাড়ি চেয়ে নিয়ে আসবো, লীলা করবে কি? এই রাতে আদমাইল রাস্তা থেকে আমি এখন শাড়ি আনতে ছুটবো? আদমাইল রাস্তা হলো তো সবে তাই বেশি বেশি। আমি পারবো না, তোমার যা আছে তাই দাও। কি বললি? মেয়েটা আমার বাড়িতে এলো আর আমি আমার এই কাপড় ওকে পড়তে দেবো? তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? নিজে না যাস বেহারিকে পাঠা। আমি সেই দিকে খুব অসুবিধা করছি। কেন, শঙ্কর কিছু বলেছে বুঝি? ওর মেজাজটাই ওই রকম, তারপরে একটা নড়বড়ে ব্যবসা নিয়ে নাজেহাল হয়ে মেজে একটা একবার তিতিয়েই রয়েছে, নইলে ও কারো কষ্ট দেখতে পারে না। রাজু, মাসিকে নিয়ে দাঁড়াই যাও, আমি সাবান নিয়ে আসছি। চলো মাসি চলো। তোদের মামা ভাগ্নে ঝগড়া মিটল? ও কি, তুমি তো কিছুই খাচ্ছ না ভাই, সব ভাল লাগছে না বুঝি?
আরে একরাশ মালপত্র নিয়ে এসছিস, দেরাজে অতগুলো টাকা দেখলাম, হঠাৎ পেলি কোথায়? জোগাড় করেছি। জোগাড় করেছিস? সেবারের মতো গলা কাটা শুধু আবার কোথাও ধার ধর করিস নি তো? না। মেশোর কাছ থেকে আনিস নি তো? হ্যাঁ এনেছি। অত টাকা পাবো কোথায়? কে আমাকে টাকা দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে? তাই বলে মিছে কথা বলে তুই টাকা নিয়ে আসবি? সত্যবাদী যুধিষ্ঠির মেশো টাকা দিত নাকি টাকা ছাড়া চলবে? ওদিকে তো ফ্যাক্টরি একদম বন্ধ, সুতো নেই, ভাঙা মেশিন, ছাদ দিয়ে মাথার উপর জল পড়ে, কাপড় বানানো ছেড়ে ওই তাঁতে গামছা পর্যন্ত তৈরি করা যায় না। তাই বলে এইভাবে ঠকিয়ে তুই টাকা আনবি? তাড়া, কালই আমি মাসিমাকে চিঠি লিখে জানিয়ে দিচ্ছি। লিখতে হবে না, দুদিন গেলে তার নিজেরাই বুঝতে পারবে। তবু আমি লিখবো। ছি 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 ছি, না হয় খেতে শাক ভাত খেয়ে থাকবো, কিন্তু তাই বলে টাকা মাথায় চাপলে তোর কি হয় বল দেখিনি? বলি খেতে দেবে না, উঠে চলে যাবো। কি যা দেখিনি তোর কত বড় আসপর্দা! তারপর কি হলো? তারপর আর কি, ছেলে পরের গোলামি করবে না, ব্যবসা করে বড় হবে, দিন রাত সেই স্বপ্ন দেখছে। এমনিতে অবশ্য মাথাও খুব ভালো,
কিন্তু টাকা নেই। কত লোকে ওকে ঠকিয়ে ওর প্ল্যান ওর ডিজাইন নিয়ে পয়সা করে গেল, তবু কি ও শিক্ষা হয়? এই দেখো না কটা টাকা পেয়েছে, রাত দিন ওই ফ্যাক্টরিতে পড়ে থাকে। তার বিন্দিংটা নেই কোনো চিন্তা, টানো তার দিন রাত ছাটাপাট খাট খাট খাটাখাট খাটাখাট খাটাখাট, তার বিন্দিংটা নেই কোনো চিন্তা। এই মাকু করে হাকু পাকু হাকু পাকু, চলে যেন ঘুরিয়ে ঘুরিয়ে, এই বুঝি দম তার গেল গেল ওই ঘুরিয়ে। নড়বড়ে ভাঙা এই দাঁতটা, হয়নি কেটে যাবে দুঃখের রাতটা, বুঝলে হে একটু কষ্ট করো সব দুঃখ কেটে যাবে। এই তার দিন চিন্তা নেই কোনো চিন্তা, টানো তার দিন রাত চাটাপাট খাটাখাট খাট খাটাখাট খাট খাটাখাট। হাঁপানিতে ভুগছে বুড়ো সুড়ো দাঁতটা, গেল গেল খুলে গেল পা আর হাতটা। শোনো মামা, বলো তোরই নাও টেনে বাঁধো ব্যাটটাকে, হাতটায় পাল গেল শেষ করো লাটাকে। দম্বার পাত্রটি নয় এই শর্মা, হয় নেই বুকে আছে বিশ্বকর্মা। বুঝলি এই তাঁত দিয়ে না একদিন এমন দেব, এই তাঁতে বুনব আবার যে মসলিন, আংটিতে গলে যায় এমন সে মসৃণ। এই তাঁতে বুনব আবার যে মসলিন, আংটিতে গলে যায় এমন সে মসৃণ। এই ভাঙা তাঁত থেকে বুনব যে সজা, দেখে দেবে মা আর বোনেদের লজ্জা। ভাগ্যটা জীবনে তা যেন গুনছে, কত ভাগে কত সুতো তাই শুধু গুনছে। ভাগ্যটা জীবনে তা যেন গুনছে, কত ভাগে কত সুতো তাই শুধু গুনছে। ছোট থেকে বড় হতে করে যাও চেষ্টা, একদিন দাম দেবে যেন সারা দেশটা। বুঝলি কি বুঝলি? আমি তখনই বলেছিলাম। ও মামা কি হবে? কিছু করার নেই, বিকেলের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। এখন যাও, টিফিন টাইম। টিফিন টাইম, টিফিন টাইম। মাসি, মাসি তুমি কখন এলে? এসো আরে এসো মাসি, এসো এসো। মামা মাসি এসছে। এই বুঝি আপনার কারখানা? কেন পছন্দ হচ্ছে না বুঝি? না আমি ভেবেছিলাম। আর কি ভাববে দিদিমণি, দিন দিন যা দশা হচ্ছে। মারবো গানটা, দিন দিন কি দশা হচ্ছে। তোমার হাতে জিনিস আমার দেখতে হবে। আর কি অর্ধেক টাকাটা, তাহলে অর্ধেক মাল এখন নিয়ে নিন। তুমি মহিলার সামনে তোমাকে অপমান করো, সারা ভাই কেউ না, বিপদে পড়ে এসছে। তুমি তাহলে সত্যিকারের বিপদ তারু। আমার বিপদ একটু উদ্ধার করো না। আর টাকার জন্য তুমি কিচ্ছু ভেবো না, টাকা আমি দিয়ে দেবো বুঝলে। টাকা বুঝলে, দুটো বউ মারা কি অব্দি।
লীলার জন্য একজোড়া শাড়ি আনতে হবে না? শঙ্করকে সুবিধে মতন নিজে হাতে একজোড়া বুঝবি। ব্যবস্থাটা কদিনে? কি বলছিস? বলছি উনি আর কদিন এখানে থাকবে? তোর যেমন কথা ছিল আর তা কাজের জন্য নিয়ে নি, আর তা শুরু হয় না হতেই চলে যাবে। খরচের কথা বললে তোর আর কোনো কাণ্ড জ্ঞান করতে পারবে না। দিদি আমি আমি বরং চলে যাই। কেন? ওই শঙ্করের কথায় এখানকার বাড়ি ঘর জমি জায়গা সব আমার, তাছাড়া ও কথা বলবার কি? তাছাড়া তুমি যাবি না কোথায়? ওই ভাইয়ের সংসারে তো, সেখানে তো তোমাকে কেউ চায় না। এই যে আজ তিন দিন এখানে রয়েছ, কেউ একটা খোঁজ খবর পর্যন্ত নিয়েছে? নেই নেই, কোথাও নেই। তিন দিন তিন রাত কেটে গেল, কোথায় গেল? গোপাল তো খেতে পারছি কি না পারছি তাও জানি না। মেয়েটা কি বাতাসে একেবারে উবে গেল? আর আমায় বলবে কিনা যে মাথা সামনে করে বসে থাকি? আর তো ভেঙে পড়বার কি হলো? এমএ পাস মেয়ে গান বাজনা জানে, খেতে না পাওয়ার কথা উচ্চ করতে। তুমি তো একদিন বলেছিলে ওসবের কানা করিও দাম নেই। আর সে কি আমি এমনি বলেছিলাম? আমি রাগ করে বলেছিলাম, তাই বলে কি আমি ভাবছি না না মেয়ের জন্য কিছু করছি না? ফিরে যখন আসছে না তখন হয়তো ভালোই আছে কোথাও। আঁখি বলে চলো, মন বলে কেন, যেতে বলো বলো। আঁখি বলে চলো, মন বলে কেন, যেতে বলো বলো। আঁখি বলে চলো। বলে শোনো রাই রজনী তোমার নাই, বাঁশি বলে শোনো রাই রজনী তোমার নাই, যেতে হবে শুনি কেন, আঁখি ছলো ছলো, মন বলে কেন, যেতে বলো বলো, আঁখি বলে চলো। পথ বলে চলো, মন বলে না, সে জানাই যেন আর কেউ জ্বলে না, জ্বলে না জ্বলে না। পথ বলে চলো, মন বলে না। পশু বলে শ্যামরাই, যেতে মন নাই যায়। পশু বলে শ্যামরাই, যেতে মন নাই শতন ভেঙে দিয়ে, মালা কেন দলো, মূল বলে কেন, যেতে বলো বলো, আঁখি বলে চলো, মূল বলে কেন, যেতে বলো বলো, আঁখি বলে চলো। আরে এই যে শঙ্করবাবু, যে কি খবর? এলাম সব পাওনা টাকা তদবির করতে।
আকাশ থেকে টাকা ঝুঁচুর ঝুঁচুর করে পড়বে, ওসব ব্যাগের খাটতে রাজি নয়, আগাম টাকা দেবে তবে কাজ করবো। আজ স্কুলে দেখা করতে যাননি বোধ হয়? কি করে যাই, সারাদিন তো আপনার দেখাই করা যায়। আমার আমি কি করবো? দিদি যে বললেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। আমি এখন আপনাকে নিয়ে সারাদিন চাকরির জন্য ঘুরে বেড়াই, আমার আর খেয়ে বসে কাজ নেই। কি কাজ? দেখুন, যা পারেন নিজে করুন গিয়ে, আমার দ্বারা আর কিছু হবে না। অনেক করেছি। অনেক করার মধ্যে তো দশটা পয়সা বাস ভাড়া দেয়া আর ছ নাকি আট আনা ট্রেনের টিকিটের ভাড়া। কৃতজ্ঞতা বোধ থাকলে ওইটুকুতে কৃতজ্ঞ থাকা উচিত। বুঝতে পারছি আপনার অনেক পয়সা, কিন্তু আমার কাছে ওই ছ আনা আট আনারই অনেক দাম, বুঝলেন? সেও তো শুনছি আপনার নিজের নয়, কোন কাকির কাছ থেকে ভাওতা দিয়ে এসছে। আপনি না কি উঠে পড়লেন? এসব কথা বলার মতো ঘনিষ্ঠতা আপনার আমার এখনো হয়নি বোধ হয়। আচ্ছা, দিদি বলছিলেন এখানকার প্রাইমারি স্কুলটা হাই স্কুল হচ্ছে, তাতে কি হবে? না তাহলে আমি আর প্রাইমারি স্কুলে ঢুকি কেন? হাই স্কুলে চাকরি করতে গেলে কোয়ালিফিকেশনটা একটু হাই হওয়া দরকার বোধ হয়। তা কতটা হাই? ডক্টরেট ডক্টরেট? কত লেখাপড়া করেছেন? আমি আমি খুব সামান্য লেখাপড়া করেছি, এই মানে এবারে ফিলোসফিতে এমএ পাশ করেছি। এই কোয়ালিফিকেশনে হাই স্কুলে চাকরি হয় না বুঝি? বলো। যাই দিদি। অঙ্ক অপেক্ষা করছি। যাচ্ছি। কি হলোটা কি? ফিরে এসে আমার কোনো কাজকর্ম নেই? কই, তুমি স্কুল সেক্রেটারির সাথে দেখা করতে যাবে না?
না মানে ইয়ে আমার এই এক পাটি চুটি পাঁচ ছটা বুঝি কোথায় রেখেছিলে? প্রথম যেদিন এসেছিলাম সেদিন এখানে রেখেছিলাম। ও আর পেতে হবে না, কুকুরের পেটে গেছে। তাহলে কি হবে? এসব মেয়ে বাড়ির থেকে বের হয়ে গেল বলো দেখিনি, ঘরে বসে থাকলে তো পারে। তোর কেবল রাগ করতে পারলেই হলো, তোর কি দোষ? আচ্ছা আমি দেখছি। ডাকো তো, এটা হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ হবে, না হলেও হবে। না চলো চলো। এই শোন, আসবার সময় ওর জন্য একজোড়া ভালো স্যান্ডেল নিয়ে আসি। এমন দেশ কে জানে মানুষ ছেলে কুকুরগুলো পর্যন্ত ভদ্র দেখায়, মেয়ে ছেলে দুটো নিয়ে পালায়। কোন মহিলা বিপদে পড়লে কেউ এমন চেঁচামেচি করে জানতো না, এমন 100 জোড়া জুতো খোয়া গেল বাড়িতে কেউ একটা কথা বলতেছে। এমন কদরে বাড়ি ছেড়ে চলে এলেন কেন? সবই বড়া, আপনার যে জুতো খোয়া গেছে তা আগে বলেননি কেন? আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনি খুশিতে আটকানা হয়ে জুতো আনতে ছুটতেন? চলুন। হ্যাঁ আজকে স্কুল ছুটি, সেক্রেটারি বাবু বলে গেছেন আপনারা এলে বসতে। আমি এখানে চাকরি করব না, আপনি উঠুন। আপনি উঠুন। শুনুন শুনুন, কি হলো, কি খারাপ লাগছে আপনার? আমার আমার সব খারাপ লাগছে, সমস্ত দুনিয়াটা খারাপ লাগছে, বুঝলেন? আপনার ডিগ্রি সার্টিফিকেট গুলো কোথায়? সার্টিফিকেট আনিনি। চাকরির চেষ্টা এসছেন, ডিগ্রি সার্টিফিকেট আনেননি, আপনি কি ভেবেছিলেন আপনার মুখ দেখে চাকরি হয়ে যাবে? আপনি সত্যি সত্যি পাশ করেছেন তো? কি বললেন? ইউনিভার্সিটিতে লিখে জেনে নিতে পারেন যে যশোমতি এম এ পাস করে যশের চূড়োয় উঠে একেবারে যশোমতি হয়ে বসে আছে কিনা। তো চূড়োর থেকে আটকা খেয়ে পড়ে গিয়ে এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? দিদিকে গিয়ে এখন কি বলবেন? দিদিকে গিয়ে আবার কি বলবো, বলবো চাকরি হলো না? আমি এই স্কুলের পক্ষে হাইলি কোয়ালিফাই, এত বিদ্যে থাকলে অত ছোট স্কুলে চাকরি হয়। আপনার যে কোন কথাটা সত্যি আর কোনটা নয় এটা এখনো আমার কাছে স্পষ্ট নয় কেন। আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? আপনি কি দিদিকে যা খুশি তাই বলুন কে জান না, আমি এখান থেকে চলে যাব এই তো। সেটা যে আপনি সবসময় চাইছেন সে বুঝতে আমার এতটুকু কষ্ট হচ্ছে না। ওসব বাজে কথা ছেড়ে এখন কি করবেন তাই বলুন। কি আবার করবো, এখানে আমি একটা গানের স্কুল করব, আপনি ব্যবস্থা করে দিন। সাগর ঘরে নিয়ে বিনিয়ে নাকে কাঁদলে গানের স্কুল করা যায়? নিয়ে বিনিয়ে নাকে কাঁদা? আপনি নিজে একটু নিয়ে বিনিয়ে নাকে কেঁদে দেখান দেখিনি, আপনি তো চেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বোঝেন? কাগজে ছবি বার করে দিয়েছে, হয়তো অনেকে দেখেছে, আমাকে চিনে ফেলতে পারে,
বলি, তাহলে যদি কেউ টাকা লোভে ওকে ধরিয়ে দেয়? আপনি তো কেনেন কেবল টাকা আর ব্যবসা, গানের কি বোঝেন? দেখো নিকি পাথরে ফোটে ভুল করে মধুর হয় রে ভুল, দেখো নিকি পাথরে ফোটে ভুল করে মধুর হয় রে ভুল, দেখেছো কি বর্ষার ফাঁকে জোছনার চোখ জলে ভরে থাকে, দেখেছো কি বর্ষার ফাঁকে জোছনার চোখ জলে ভরে থাকে, দেখেছো কি সেই দুটি চোখ কিছু জানাতে ব্যাকু, দেখো নিকি পাথরে ফোটে ভুল করে মধুর হয় যে ভুল। লোকে যারে মরিচিকা বলে ভেবেছ কি তার বুকটা যে জলে, লোকে যারে মরিচিকা বলে ভেবেছ কি তার বুকটা যে জলে, জানো নাকি ফুলগুর রেখা কখনো তো চোখে যায় না গো দেখা, জানো নাকি ফুলগুর রেখা কখনো তো চোখে যায় না গো দেখা, বোঝো নাকি ঝড়ে ভাঙা তরি শুধু পেতে চাই যে কুল, দেখো নিকি পাথরে ফোটে ভুল করে মধুর হয় যে ভুল। ছিল ছিল গান ছিল বুঝলেন, সব শুকিয়ে গেছে। শুকিয়ে যেতে দিলেন কেন? আপাতত এই গান নিয়ে মেতে আছি বলে, আর এদের রসদ জোটাতে যে গান বেরোতে চায় তার নাম হচ্ছে আর্তনাদ। কিন্তু এদের যা অবস্থা দেখছি, বাকি জীবনটা আপনার আর্তনাদ করেই কাটবে। দেখা যাক, কিছু টাকা পেতে চেয়েছিলাম বুঝলেন, সামান্য কিছু টাকা, কিন্তু যারা এগিয়ে এলো তারা সরু আনা এগিয়ে দিতে চায়, কি না করা যেত, হাজার ত্রিশ টাকা পেলে আমি কারখানার চেহারাটাই বদলে দিতে পারতাম। মাত্র তিরিশ হাজার টাকা, এই টাকা পেলে আপনার সব সমস্যা মিটে যেত। মাত্র বলছেন,
দেবেন নাকি? দিতে পারি না মনে করেন? রাজুকে কি সব হাতি ঘোড়া দেবেন বলেছেন? বিহারী, ও শুনলাম আপনার কাছ থেকে একটা মোটা কিছু পাবার আশ্বাস পেয়েছে, তা আমাকেও ওই দলে ফেলে দেওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না যাচ্ছে না, দিলে আপনি নেবেন? এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই সব হীরের, এতে হবে না? নেবেন? এগুলো আমার দাদার নয়, সব আমার। এর জন্য আপনাকে কোনোদিন কারোর কাছে জবাবদিহি করতে হবে না। নেবেন আপনি? না। কেন নেবেন না? আপনার গায়ের গয়না আমি নেবো কেন? নেবেন নাই বা কেন? আমি যে আপনার বাড়িতে চড়া হয়ে বসে আছি? আমি গরিব ঠিকই, টাকার জন্য একই সময় মনে হয় মানুষ কোনো পর্যন্ত করতে পারে, কিন্তু মনটাকে ঠিক আপনার গায়ের গয়না খুলে নেওয়ার মতো গরিব ভাবতে পারছি না, বুঝলেন? আচ্ছা, আপনি তো এত ভালো কাজ করেন, এত সুন্দর ডিজাইন করেন, কটন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠান না কেন? ওদের বিচারে প্রথম হলে আপনি তো 40,000 টাকা পেয়েও যেতে পারেন। কটন চেম্বারের খবর আপনি রাখেন কি করে? না মানে খবরের কাগজে বেরোয় কত ঘটা হয়, খবর রাখবো নাই বা কেন? আমার বন্ধু দাদাই তো একবার পেয়েছে। আপনার বন্ধু দাদার হয়তো মুরব্বীর জোর আছে, সাধারণ বেড়ালদের ভাগ্য সব শিখেছে। খুব ছেড়ে, আপনি চেষ্টা না করে বলছেন কেন? পাঠিয়ে রেখেছেন কখনো? পাঠিয়ে কি হবে, এই তো আমাদের আমদাবাদে চন্দ্রশেখর পাঠ, ভদ্রলোকের ফুটির জোর আছে, তাই তার মিল তিন তিন বই করে প্রাইস দিয়ে আসছে। কারোর সম্বন্ধে এরকম ভাবে কথা না জেনে বলা উচিত। চন্দ্রশেখর পাঠক তো আমার শ্বশুর নয় যে তার সম্বন্ধে পরোয়া করে কথা বলতে, যা সত্যি তাই বলছি। সবচেয়ে ভালো স্যাম্পল না, বাজার থেকে বেছে বেছে সবচেয়ে খারাপ জিনিস নিয়ে এসেছি, তা ফেরত দিয়ে আসি। যা না, এখন থাকে, দুপুরে বেরোতে হবে না, যাওয়া হবে বিকেলে হবে। তো কিছু টাকা বের, কি না করা যেত, 1,030 টাকা পেলে আমি এই কারখানার চেহারাটাই বসে দিতে পারি। কি করে বলবো, আমার সঙ্গে পরামর্শ করে বেরো। হ্যাঁ দেখা দেখি দিদি। দিদি, কিরে এত সকালে কোথায় বেরিয়েছিলি? শোনো, একেবারে ভালো খবর আছে তোমার ইয়ের জন্য, তোমার বোনের জন্য একেবারে ভালো চাকরির জোগাড় হয়ে গেছে। তাই নাকি? কোথায়? খেরা গাঁওয়ে, এখান থেকে 15 মাইল দূরে, তবে ওই ট্রেনে করে এখনই রওনা হতে হবে। এখনই? এখনই, মেয়েদের হাই স্কুলের হেডমিস্ট্রেস চাকরি, বেশ ভালো, ভালো মাইনে, ভালো কোয়ার্টার, যেমন তোমরা দিয়েছিলে একটু, বুঝলে না? ও ও ও দিদি, তুমি ওই স্যান্ডেল আনতে বলেছিলে, তা আমাদের এখানে তো ভালো স্যান্ডেল পাওয়া যায় না, দেখো দেখো পছন্দ হয় কিনা। বাহ, ভারি সুন্দর হয়েছে। সুন্দর হলে সুন্দর, যাই হোক, এখন তুমি সব ব্যবস্থা করে দাও। বাহ, না খেয়ে যাবে কি করে? বাড়িতে যা আছে তাই দাও না, ট্রেন তো আমার জন্য বসে থাকবে না। ইয়ে ওই বিহারি কোথায় গেল? বিহারি, বিহারি, বিহারি দেখি না। বাবা
বাস ক্লাসে চড়ে আমরা কোথায় যাচ্ছি? শুনতে পাচ্ছেন? ফার্স্ট ক্লাসে চড়ে আমরা কোথায় যাচ্ছি? সব সমস্যা মিটে গেল, তাই না? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, তাই না? বলুন, তাই না? আমার চেক বইটা কাউকে আনতে বলো। আর তুই ব্যস্ত হচ্ছিস কেন? একটু শান্ত হয়ে বলিস না। আপনার 50,000 টাকার চেক ভালো করে দেখে নিন। আজ হবে না, সময় পার হয়ে গেছে। জানি, পরের দিন সময় মতো এলে টাকাটা পাবো তো? আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন। হ্যালো, হ্যাঁ কেটেছি, বেড়ার চেকে কেটেছি, দিয়ে দেবেন। আমি প্রথম দিন দেখেই বলেছিলাম ওগুলো বড় ঘরে নিয়ে না হয়েই যায়। তুই তো ওকে যখন যখন যা নয় তাই বলেছিস। মা, মেয়েটাকে রাত করলে? আহা, মেয়েটা না জানি কত অসুবিধেই হয়েছে। তবু দেখো তো, এই 8-10টা দিন কি হাসি মুখেই কাটিয়ে গেল। না রাজু, শুয়ে
নিচে যে ভদ্রলোক আসছেন তাকে বলে দেবে আমার সঙ্গে দেখা হবে না। গিরিমণি বাড়ি নেই, দেখা হবে না। মনে হলো যেন উপরে দেখলাম। তোমাকে আমি ডেকে পাঠিয়েছিলাম না? চাকরি করবে? Then, what can I do for you? Eki, it's too much. Get it cash. Hey, I'm going to talk to you. That's an Oscar. চেকটা ফেরত দিয়ে তুই খুব ভালো করেছিস ভাই, আমার মনটাও তাই চাইছিল। কিন্তু কি করা যায় বলতো, দিনের পর দিন টাকার অভাবে তুই এরকম জব্দ হয়ে থাকবি আমার সহ্য হচ্ছে না। তার উপরে যশোমতি তোকে শেষকালে এভাবে অপমান করলে আমি বলছিলাম কি, বেশ একটা খুব বড় করে পাঠিয়ে দিলে হয় না? বেশ মা, আমার একটু বেরোতে হবে। বেশ তো, কোথায়? মৌলা। মৌলা সেখানে কেন? দরকার আছে। কি দরকার আমায় বলা যায় না? যায়, কিন্তু তোমার উতলা হবার মতো কিছু নয়। মাসি তুমি এতদিন কোথায় ছিলে বলো না? বলো না মাসি, তুমি এতদিন কোথায় ছিলে? দিদিমণি নমস্কার। তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? মাসি এগুলো কার? এসো, ভালো আছো? ভালো আছি। শঙ্কর বাড়ি নেই, সেই সকালে বেরিয়েছে। মাসি দেখো
আমি কত জোর চালাচ্ছি। বেহারি দিদিমণি, তোমার দাদাবাবুর নতুন কারখানা কিরকম চলছে? নতুন কারখানা? বাহ, এত টাকা পেয়ে গেলেন, এতদিনে তো সবকিছু নতুন হয়ে যাওয়া উচিত। কি সব বলছো তুমি? উল্টে টাকার অভাবে তো কদিন ধরে সব কাজ বন্ধ হয়ে রয়েছে। কেন, টাকা হাতে পেয়েও বুঝি খরচ করতে ইচ্ছে করছে না? টাকা হাতে পেয়ে? তোমার দেওয়া চেক তোমার বাবাকে শঙ্কর ফেরত দিয়ে এসেছে তুমি জানো না? কখনো নয়, ব্যাংক থেকে আমাকে জিজ্ঞাসা করেছিল টাকা দেবে কিনা, আমি তো দিয়ে দিতে বলেছি। তোমরা বড় লোক, শুনেছি তোমাদের টাকার অঙ্ক কিছু লেখাজোখা থাকে না, তাই সহজেই ভাবো গরিবেরা টাকার জন্য অনায়াসেই মিথ্যা কথা বলতে পারে, তাই না? রাজু নেমে এসো ওখান থেকে। বেহারি, ওদের মোটর আর সাইকেল ওদের গাড়িতে তুলে দিয়ে, এসব দেখলে শঙ্কর রাগ করবে। তাছাড়া গরিবের ছেলে এত লোভ থাকা ভালো না। বাবা শঙ্করবাবু তোমাকে 50,000 টাকার চেকটা ফেরত দিয়ে গেছেন। হ্যাঁ, ছেলেটাকে খুব বুদ্ধিমান মনে হলো না। তুমি আমাকে বলনি কেন? আমি ভেবেছিলাম তাকে বুঝিয়েছি যে টাকাটা ফেরত দিয়ে দেবো, শুনলাম আমাদের অফিসের মহাদেববাবু, তিনি নাকি ওর মেসো, তো তাকে দিয়ে ডেকেও পাঠিয়েছিলাম, একটা চাকরিরও ব্যবস্থা করা যেত। না, ছেলেটা বড় একগুঁয়ে কুমার, কোনো কথাই শুনতে চায় না। এত সবের পরেও আশা করছি আবার আপনি দেখা পাবেন। কটন চেম্বারের এক্সিবিশনে শাড়ি পাঠাবার কথা মনে আছে তো? আপনি বড় না হলে আমি কিন্তু ছোট হয়ে যাব। আর 7 দিন পরে দেবোত্থান একাদশী, দেউঠি আগিয়ারিতে মেলা শুরু হবে শাবল নদীর ধারে। আমার ভারী ইচ্ছে দেবতার আশীর্বাদ নিয়ে সেদিন আপনি আপনার কাজ শুরু করেন। আসবেন, আমি কিন্তু অপেক্ষায় দেখা হলো। এত দেরি হলো যে এখন আমাকে কি করতে হবে? সাবরমতীতে স্নান করে পুজো দিতে হবে। তারপর বাড়ি ফিরে গিয়ে এক্সিবিশনে শাড়িতে হাত দিতে হবে। হাত দিতেই হবে? বাহ, আপনি আমাকে কথা দিয়েছিলেন মনে নেই? আমার উপরে এই অনুকম্পা কেন জিজ্ঞেস করতে পারি কি? অনুকম্পা? তোমাকে অনুকম্পা করবো আমি? এতদিন আমার যথেষ্ট শিক্ষা হয়নি বলতে চাও? আর তাছাড়া কেনই বা তা করবো? নিজের যোগ্যতায় তুমি তোমার দাবি আদায় করে নেবে, সেটাই তো হবে তোমার সবচেয়ে বড় জয়। সব দাবি কি চাইলে পাওয়া যায়? চায় না। যে দেখেছো কখনো? এটা কি? ঈশ্বরী, ঈশ্বরী তুমি
নিজে হাতে বানাচ্ছ ওই ফ্যাক্টরিতে ওখানে বসে? আমি আমি ভাবতে পারছি না, এটা এটা তুমি নিশ্চয়ই মেশিনে বানাচ্ছ? না, এটা তোমার। আমার ঈশ্বরী, আমার এটা কালই শেষ করেছি, আজ ঠাকুরের পায়ে স্পর্শ করে তোমাকে উপহার দেব। তাহলে এই কৃষ্ণ শাড়ি বাড়িতে গিয়ে তোমার হুকুম পালন করো, সে কাজে হাত দেবে। তুমি কথা দিচ্ছ? তুমি দেখো আমার পুজো কখনো মিথ্যে হবে না, তুমি অনেক বড় হবে, অনেক। শোনো গো সজনি, ওহালো রজনি, দুঃখ নিশি হলো যে ও আমার অনেক ভালো তোমরা করেছো, আর নতুন করে ভালো কিছু করতে হবে না।
দেখো ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকছে না। শেষে কি থেকে কি গড়াবে, তুমি যত তাড়াতাড়ি পারো এর একটা ব্যবস্থা করো। তুমি আজ আমার মেয়েকে সাবরমতীতে পুজো দেবার জন্য আসতে বলেছিলে, আমি জানতে চাই কেন তুমি আমার মেয়ের একটা পেটি সেন্টিমেন্টকে এইভাবে এক্সপ্লয়েট করছো। সেদিন তুমি যখন আমাকে 50,000 টাকা চেক ফেরত দিতে এসেছিলে সেদিন তোমাকে আমি নির্লোভ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আরো বড় লোভের ফাঁদ তুমি পেতে বসেছ। লোভ? হ্যাঁ লোভ, আরো বেশি টাকা, আরো বেশি ঐশ্বর্য। কিন্তু আমার মেয়ে চাইলেও আমি তা হতে দেবো না। এই তো তোমার ঘর, এই তো তোমার বাড়ি, আমার সবচেয়ে কম মাইনের কর্মচারীও তোমার চেয়ে ভালো করে থাকতে অভ্যস্ত, এর মধ্যে আর কি আশা করো তুমি? স্পিক আউট, দেখছো কি? দেখছি, আপনি যশোমতী পাঠকের বাবা। ইয়েস, ভেরি ভেরি হার্ড নাট টু বি ক্র্যাক দ্যাট ওয়ে। সাহস থাকলে লোকে চাঁদের দিকে হাত বাড়ায় না। I shall be glad if you kindly remember this in future. আমি ঠিক করলাম এখানকার জায়গা জমি বাড়ি ঘর সব বেচে দেবো। বেচে দেবে? হ্যাঁ বেচে দেবো, যা পাবো তাই দিয়ে তোকে নতুন করে ব্যবসা শুরু করতে হবে, তোকে বড় হতে হবে। কিন্তু দিদি, রাজুর কি হবে? তুই বড় হলে আবার সব হবে, কিন্তু এত বড় অপমান আমরা মুখ বুঝে কিছুতেই সহ্য করব না। তুই যদি পুরুষ মানুষ হোস এর জবাব তোকে দিতেই হবে। দেখ যশ, এত বাড়াবাড়ি ভালো না, তোর বাবা নিজে সে ছেলেটিকে ডেকে পাঠিয়েছে আর নিচে এসে অপেক্ষা করছে, তবু তুই যাবি না? না যাব না, বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি করছো তোমরা। আর 4 মাস ধরে আমি তোমাদের অনেক অত্যাচার সহ্য করেছি। মানে মানে আমরা শুধু তোর উপর অত্যাচার করে এসেছি? হ্যাঁ হ্যাঁ অত্যাচার করেছ, তোমাদের হুকুম মতো আমাকে উঠতে হবে, বসতে হবে, হাসতে হবে, যাকে পছন্দ করি না সপ্তাহে সে 4 দিন আসবে আর আমাকে গিয়ে তাকে আপ্যায়ন করতে যেতে হবে। কেন কেন তোমরা আমাকে এভাবে অপমান করছো? অপমান? অপমান নয়। আচ্ছা মা, তুমি না একদিন রমেশ চতুর্বিদের সঙ্গে আমার বিয়ে দেবার জন্য খেপে উঠেছিলে, বাবার এই বিষ্ণুনাথ যাকে কে তুমি না একদিন মানুষ বলে গণ্য করেনি, তবে তবে আজ কেন তার উপর এত সদয় উঠেছো? কেন তার তার ওই চালানা সে আর হাত ছাড়া হয়ে যাবে বলে? না, আমাদের কৃতজ্ঞতা বোধ আছে বলে। ও, তোমাদের কৃতজ্ঞতা বোধ একটা মেয়ের জীবন বিকোবার মধ্যে বড়? তাহলে দেখো, বড় বড় কথা বলো না, জীবনটা কি একবার বাড়ির বাইরে গিয়ে টের পাওনি? পেয়েছি, জীবনটা তাহলে চাল নেই চলো নেই মাওলার একটা দাম্ভিক লোকের কাছে বিকলে ধন্য হবে ভাবছো? কিন্তু তা হবে না, আমাদের বংশ মর্যাদা আছে, নিজের খেয়াল খুশি মতো খোলাম খুচি খেটে বাড়াবে তা আমরা হতে দেবো না। আর শোনো, সামনের মাসে স্পেশাল ট্রেনিং এর জন্য বিশ্বনাথ ইউকে যাচ্ছি, তার অনারে আমি একটা পার্টি দিচ্ছি, সেখানে তোমাদের বিয়ের খবরটা আমি অফিসিয়ালি অ্যানাউন্স করব। কি আমার আপত্তি থাকা সত্য? আপত্তি থাকবে না, লেখাপড়া জানা যে মেয়ের ভালো মন্দ বিবেচনা নেই তার আপত্তিরও কোনো মূল্য নেই, আর সেদিনের জন্য তুমি প্রস্তুত থেকো। শহরের মেম সাহেব না? কি ভালো তো। হ্যাঁ আচ্ছা, এখানে যারা থাকতেন শঙ্কর সারা ভাই? আরে কেউ নেই কেউ নেই, এখন সব কিছুর মালিক এই প্রেম সুন্দর ব্যাটে। আচ্ছা ওরা কোথায় গেছে বলতে পারো? এই জানে বেঁচে আছে কি মরে হেজে গেছে, মানে আমি কিনা মরছি আমার নিজের জ্বালায়, দুটো বউ মরে গেল অবধি।
যশোমা কি রে তোর আখেরটা কি? অফিসের পার্টি যে শেষ হতে চললো, হ্যাঁ? আর তুই কাউকে কিছু না বলে তুই কোথায় চলে গেছিলি? এতগুলো লোক ওখানে বসে রয়েছে। ওমা তুই হা করে তাকিয়ে দেখছিস কি? এখনো সময় আছে, তোর বাবার যদি মুখ না হেট করতে চাস তাহলে এখনো চল, সময় আছে জানিস। কিরে আমার আর যাবার দরকার হবে না মা। হ্যাঁ তুমি বাবাকে গিয়ে জানিয়ে দাও, যেখানে খুশি যার সঙ্গে খুশি আমার বিয়ে দিতে পারে, কোনোদিন কিছু বলতে আসবে না। কিরে তুই কি কোথায় যাচ্ছিস? কোথায়? একজন কে বলা সেই লোকটাকে? হ্যাঁ দাদা, তাকে আমার ভীষণ দরকার। সে আমাকে ভীষণ অপমান করেছে। অপমান করেছে? হ্যাঁ, সে কি অপমান তুমি বলতে পারবো না, তাকে এর জন্য জবাবদিহি করতে হবে। দাদা তুমি পারবে, তুমি পারবে দাদাকে খুঁজে বার করতে, তুমি পারবে নন্দা মিল ওরা একই মাল স্যার বাজারে ছাড়ছে, ওদের দামটা একটু কম। রমেশ জিনিস ভালো হলে দামের জন্য কিছু আটকায় না, বিশ্বনাথ এখানে নেই, পাবলিসিটি কি হচ্ছে না হচ্ছে চোখকে দেখেছেন কিছু? আর আমাদের সব বড় বড় প্ল্যানার ডিজাইনার তারা সব ঘুমোচ্ছে, তাদের সকলকে আমার সঙ্গে দেখা করতে বলবে। শুনুন, আপনার সেই শালির ছেলে নাকি সে ছোকরা এখন কোথায়? স্যার তারা তো অনেকদিন এখান থেকে চলে গেছে। দেখুন আমার মেয়েকে এখন আমি খুব স্বাভাবিক দেখছি না, আমার ধারণা আমার মেয়ের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে। আই ডোন্ট লাইক দ্যাট। তার সঙ্গে তো আমার অনেকদিন ধরে দেখাই হয় না, আর তাছাড়া এই ব্যাপারে স্যার আমি কি করতে পারি? যাতে কিছু পারেন সেই চেষ্টাই আপনাকে করতে বলা হচ্ছে। বলি সকলেই কি তার কেনা গোলাম যে তার হুকুমে আমরা ছেলেটা পেছনে লাগবো? ঠিক বলেছো তুমি। আরে যে ছেলেটা এক কথায় 50,000 টাকা ফেরত দিতে পারে তার অন্তঃকরণটা কেউ একবার তাকে দেখলো? তার দিমাগটাই সব থেকে বড় হলো? আমিও তো সেই কথা বলি, এই কথা তুমি তার মুখের উপরে শুনিয়ে দিয়ে এলে না কেন? দেবো
তবু ওর থেকে অনেক বড় কথা আমি তাদের শুনিয়ে দেব। আমি কালই রেজিগনেশন দেব। আপনারা তাহলে বলতে চান যে ওই নন্দা মিল ওই ভূমি ফোঁড় একটা কোম্পানি আমাদের কম্পিটিটর হয়ে দাঁড়ালো? Am I to believe it? ওদের কোয়ালিটি গুলো স্যার পিকিউলিয়ার। কে পিকিউলিয়ার? ওরা যদি পিকিউলিয়ার করে থাকতে পারে তাহলে আমরা পাচ্ছি না কেন? আপনারা সব এত বড় বড় প্ল্যানার ডিজাইনার আপনারা কি করছেন তাহলে? আগে ওরা কম্পিটিটরদের আউট করবার জন্য ইচ্ছে করে কম দামে মাল ছাড়ছে কিনা? Don't talk rot, gentlemen. ব্যবসা করতে এসে কি হয়েছে স্যার? Nothing. Nothing. That's all right. That's all right. শুনুন, আমি চাই আপনারা প্রত্যেকে এটাকে একটা অপমান একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। আমাদের 30 বছরে এত বড় অর্গানাইজেশন, এর একটা ঐতিহ্য, একটা গুড উইল, সব বলছিলাম যে এখন তো আমি ভালোই আছি, এখন তো একটু একটু বেরোতেই পারিস। হ্যাঁ রে, এভাবে আর কতদিন চলবে? কেন বাবা, দেখলি তো একটা স্ট্রোক হয়ে গেল, কবে আছি কবে নেই। কান্তিলাল তো নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, এদিকে এসব কে দেখবে, কে সামলাবে? তুমি শুধু শুধু এত ভেব না। ভাবছি কি আর সাধে রে, মানলাম বিশ্বনাথ আছে, কিন্তু তার কোনো স্বার্থ না থাকলে কেন বা সে দায়িত্ব হয়ে বেড়াবে? প্রচন্ডে ভেবে ভেবে রাত্রে আমার ঘুম হয় না, এভাবে আর কতদিন বাঁচব? আরে বিশ্বনাথকে ডেকে পাঠাবো। আমি তো তোমাকে বলেই দিয়েছি বাবা, তোমরা যা ভালো বুঝবে তাই হবে। তুই ঠিক বলছিস। জোর করে করতে হবে, আমি সাধ্য মতো চেষ্টা করবো। থ্যাংক ইউ। আমার বক্তব্য শেষ করার আগে এই কটন চেম্বারের আদর্শটুকুই শুধু আপনাদের মনে রাখতে অনুরোধ করব। এই কটন চেম্বার যোগ্যতার পূজারী, এক্সিবিশনের পুরস্কারের মাধ্যমে এই যোগ্যতার সম্মানী চেম্বার দিয়ে আসছেন।
পুরস্কারের 40,000 টাকাটা হয়তো কিছু নয়, কিন্তু এর পেছনের উদ্দীপনাটুকু নিঃসন্দেহে বৃহৎ এবং মহৎ। লেডিস এন্ড জেন্টলম্যান, এবারে চেম্বারের পুরস্কার বিতরণ করবেন মিস যশোমতী পাঠক। আপনারা জানেন যে এবারে চেম্বারের পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছেন বিরামগাঁওয়ের নন্দা কসমিল রিপ্রেজেন্টেটিভ নন্দা কসমিল। প্লিজ এগিয়ে আসুন। প্রেসিডেন্ট এতক্ষণ চেম্বারের মহৎ এবং বৃহৎ আদর্শের কথা বলছিলেন, কিন্তু আমি বলি কি যে এই আদর্শটা এবার একটু বদলানো দরকার। মাননীয় প্রেসিডেন্ট একটু আগে বললেন যে পুরস্কারের 40,000 টাকাটা কিছু নয়, কিন্তু আমার মতে এই 40,000 টাকাটা অনেকের কাছে অনেক কিছু। এর চেয়ে অনেক কম টাকার অভাবে অনেক বড় প্রতিভা যে নষ্ট হয়ে যেতে পারে সে অভিজ্ঞতা আমার আছে। তারা সামান্য কিছু অবলম্বন পেলে দেশের এই শিল্পের চেহারা হয়তো বদলে যেতে পারে। তাই আমার প্রস্তাব হল চেম্বারের এই যোগ্যতার পুরস্কার সেই সব সংগ্রামী প্রতিভাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হোক, আর সেই সংকল্পে আমার আজকের এই পুরস্কার আমি আগামী দিনে সেই সব সংগ্রামী প্রতিভাদের উদ্দেশ্যে রেখে দিয়ে গেলাম। পুরস্কার ফেরত দিয়ে অপমানটা তুমি তাহলে আমাকেই করলে। পুরস্কার তো ফেরত দিতে আসেনি, পুরস্কার নিতেই আমার আশা। এসেছি অনেক কাল আগে হারিয়ে যাওয়া নিজের অস্তিত্বটাকে খুঁজে পেতে। আপনার এখন অনেক টাকা, অনেক নাম, অনেক যশ,
পাঁচি গাছি কেন মিথ্যে সময় নষ্ট করতে এসছেন? ঠিকই তো, আমার এখন অনেক টাকা, অনেক নাম, অনেক জ্বর, কিন্তু সেদিনকার সেই জীবনটাকে যে কিছুতেই ভুলতে পারছি না লীলা। সেদিনে সেই গোয়ার এক গুঁয়ে শঙ্কর সারা ভাই যে একটা পয়সাকে সোনার চেয়ে বেশি দামে মনে করত, আর সেদিনে সেই ঘর পালানো মেয়ে লীলা নায়ক মাত্র 10টা পয়সা বাস ভাড়া দিতে পারেনি বলে একজন বদরাগী লোকের কাছে তাকে দিনের পর দিন কথা শুনতে হয়েছে। আচ্ছা লীলা, মৌলা সেই জীবনটাকে আবার ফিরিয়ে আনা যায় না? সেদিনে সেই উত্তম, সেই ব্যর্থতা, সেই আনন্দ, সেই বেদনা সবকিছু দিয়ে আমাদের এই জীবনটাকে আবার গড়িয়ে তোলা যায় না? তবে কেন তুমি মৌলা ছেড়ে চলে গিয়েছিলে, কেন তুমি আমাকে বলে যাওনি? একদিন এমনি করে তোমার সামনে এসে দাঁড়াবো বলে, নিজের যোগ্যতার দাবি আদায় করে নেবো বলে। কিন্তু 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 আমি যে আমি আমি বাবার কিছু কথা নিয়ে ফেলেছি। দেখি দেখি মেয়েরা দুবার কাউকে কথা দেয় না, সেদিন এই সাবরমতীর ধারে তোমার যা কিছু কথা দেবা শেষ হয়ে গিয়েছে, তুমি তা ফিরিয়ে নিতে পারো না। জনম জনম আমি তোমার পূজিব বধু করিব মনয়মে রাসহে তব মধু পরশি দোলে বধু হরো।